তো আমরা পেনাল কোডে যাব। পেনাল কোড, পেনাল কোডের প্রথমত আমরা 1 থেকে 50 পর্যন্ত ধারাতে যাই। 1 থেকে 50 পর্যন্ত ধারাতে গেলে আমাদের ডিরেক্ট প্রশ্ন কোনগুলো লাগবে লিখি। ডিরেক্ট প্রশ্ন, সরাসরি প্রশ্ন, যে কমন ইন্টেনশন প্রিন্সিপলের লিখেন, কমন ইন্টেনশন প্রিন্সিপলের দেখেন আমি কি করে রাখছি। এই দেখেন, দেখছেন মানে অন্য একটা মোবাইলে রেকর্ড চালু করে, মানে ভিডিও চালু করে রাখছি যাতে করে রেকর্ডটা দিতে পারি। ওকে, কমন ইন্টেনশন প্রিন্সিপলের সত্য সমূহ লিখুন। এটা একটা ডিরেক্ট প্রশ্ন। এরপর আমাদের এর মধ্যে ডিরেক্ট প্রশ্ন করার দরকার নাই, আমরা চলে যাব ধারা 52 থেকে 73 না 52 থেকে 74, ধারা 52 থেকে 74 ডিরেক্ট প্রশ্ন। শাস্তি কত প্রকার ও কি কি, ধারা 53, এটা ধারা 53 অধীনে ডিরেক্ট প্রশ্ন, শাস্তি কত প্রকার ও কি কি। তারপরে কমন ইন্টেনশন প্রিন্সিপলের সত্য সমূহ, ওপেন করেন সমস্যা নেই। ওকে, এরপর আমরা যাব হচ্ছে ৭৬ থেকে ৯৫ পর্যন্ত ডিরেক্ট প্রশ্ন। ৭৬ থেকে ৯৫ পর্যন্ত ধারা, ধারা 76 থেকে 95 পর্যন্ত প্রশ্ন ধারা 80, বৈধ কাজ প্রশ্ন, ধারা 80 আন্ডার প্রশ্ন বৈধ কাজ বৈধ উপায়ে করলে অপরাধ হয় না, বৈধ কাজ বৈধ উপায়ে করলে অপরাধ হয় না। উদাহরণ সহ আলোচনা করুন। ধারা 80 বলছে না যে একটা স্বাভাবিক কাজ স্বাভাবিক উপায়ে করলে সেটা অপরাধ বলে গণ্য হবে না, ঠিক এটার আন্ডারে প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ধারা না দ্বিতীয় প্রশ্ন দরকার নাই, এবার লিখেন ধারা 96 থেকে 106, ধারা 96 থেকে 106 ডিরেক্ট প্রশ্ন। 1, আত্মরক্ষার অধিকার কাকে বলে,
আত্মরক্ষার অধিকার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, আত্মরক্ষার অধিকার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় আত্মরক্ষার অধিকার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় না দ্বিতীয় প্রশ্ন আত্মরক্ষার অধিকার প্রয়োগে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায় এটা উত্তরের সময় মাথায় রাখতে হবে ধারা ১০০ এবং ১০৩ তিন নম্বর প্রশ্ন আত্মরক্ষার অধিকার প্রয়োগে সম্পত্তি রক্ষার্থে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায় চার নম্বর প্রশ্ন আত্মরক্ষার অধিকার প্রয়োগে দেহ রক্ষার্থে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায় এটার উত্তরের জন্য আসবে ধারা ১০০ কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায় এবার ধারা ১০৭ উপরে লিখেন ধারা ১০৭ দণ্ডবিধি ১০৭ প্রথম প্রশ্ন অ্যাবেটমেন্ট কাকে বলে অ্যাবেটমেন্টের শর্তসমূহ লিখুন অ্যাবেটমেন্টের শর্তসমূহ লিখুন ধারা ১২০ ক এরপরে ধারা ১২০ ক প্রশ্ন ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে অপরাধমূলক ষড়যন্ত্রের উপাদান সমূহ লিখুন অপরাধমূলক ষড়যন্ত্রের উপাদান সমূহ লিখুন ধারা ১৪১
প্রশ্ন, কখন একটি লফুল সমাবেশ, কখন একটি লফুল সমাবেশ আনলফুল সমাবেশে পরিণত হয়? ধারা ১০১ দ্বিতীয় প্রশ্ন, মিথ্যা সাক্ষ্য দান ও মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি আলোচনা করুন। মিথ্যা সাক্ষ্য দান ও মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি আলোচনা করুন।